হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি আজ দেখাবো কিভাবে একটি ব্লগ গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাড করতে হয়। আর গুগল অ্যাডসেন্সের সাথে ব্লগ অ্যাড করতে আপনাকে গুগলের অনুমতি পেতে হবে। গুগল যখন আপনার এই ব্লগটি অ্যাডসেন্সের সাথে অ্যাড করার অনুমতি দেবে, ঠিক তখনই গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাড করা যায় বা যোগ করা যায়। এখন আমি প্রায় এক মাস বিশ দিনের মাথায়, মানে এক মাস বিশ দিন পর আমি আমার ব্লগটি গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাড করার অনুমতি পেয়েছি। তো অনুমতি পেতে আপনাকে আপনার পেজে অনেক পেজ ভিউয়ার বা অনেক ফলোয়ার বা আপনার পেজে অনেক ভিউর দরকার পড়বে। যদি আপনার পেজটা অনেক সুন্দর হয় তাহলে, বা আপনার আপনার পোস্টগুলো ভালো হয় তাহলে আপনার পেজে অনেক ভিউয়ার ল্যান্ড করবে। তো যখন ওরা দেখে যে আপনার পেজে অনেক ভিউয়ার ল্যান্ড করছে, তখন ওরা তাড়াতাড়ি আপনার ব্লগটিকে গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাড করার অনুমতি দিয়ে থাকে। আর এমনিতেই ওরা যদি একটি ব্লগ তৈরি করা হয়, 5 থেকে 6 মাসের ভিতরে ওরা এমনিতেই ব্লগটি অ্যালাউ করে দেয়। তো আমি এক মাস বিশ দিন পর এই অনুমতিটা পেয়েছি। তো আমি এখন দেখাবো যে কীভাবে ব্লগটি আমার গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাড করব। আর এখানে মূলত blogger.com-এ সাইন ইন করার পর এইরকম একটা পেজ আসবে বা ইন্টারফেস আসবে। এখানে দেখুন, আমি অনেকগুলো ব্লগ পোস্ট করেছি, প্রায় 15টার মতো। আমার এখানে এই ব্লগগুলোতে এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ, ভিউয়াররা পেজ অনেকবার করে ভিউ করেছে। তো অ্যাড করতে আমি প্রথমে আর্নিংয়ে ক্লিক করব। এই আর্নিং ক্লিক করার পর এখানে সাইন আপ ফর অ্যাডসেন্স আসছে। দেখো, আমার এটা গুগল আমাকে অ্যালাউ করেছে। হ্যাঁ, এরপর আমি সাইন আপ ফর অ্যাডসেন্সে ক্লিক করব। লোড হচ্ছে, দেখুন, ঠিক ব্লগার প্লাস গুগল অ্যাডসেন্স, ঠিক আমরা যেমন ইউটিউবের সাথে অ্যাড করেছিলাম। এরপর আমি ইয়েসে ক্লিক করব। এই তো, এখানে আমার মাই ওয়েবসাইট দেখাচ্ছে, ওয়েবসাইটের ঠিকানা। এরপর অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশনে ক্লিক করব। সময় নিচ্ছে, হ্যাঁ, কংগ্রাচুলেশন। হ্যাঁ, মানে আমার ওরা ওরা আমার অ্যাপ্লাইটি গ্রহণ করেছে। হ্যাঁ, মানে আমি যে অ্যাপ্লাই করছি তো অ্যাপ্লাইটি ওরা অ্যাকসেপ্ট করেছে। এরপর এরপর কন্টিনিউতে ক্লিক করব। দেখুন, এখানে ইউর অ্যাডসেন্স অ্যাড ডিসপ্লে সেটিং, মানে আমার ব্লগে কীভাবে অ্যাডগুলো ডিসপ্লে করবে, মানে অ্যাডগুলো কীভাবে শো করবে বা দেখাবে। শো অ্যাডস অন ব্লগ, ব্লগে ইয়েস দিবেন। এরপর দেখুন, তিনটি ঘর আছে এখানে, বর্গাকৃতির ঘর। প্রথমটা আছে ডান পাশে অ্যাড শো করবে এবং নিচে নিচে শো করবে, মানে পোস্টের নিচে নিচে। এরপরেরটা শুধু পোস্টের নিচে এবং 3 নম্বরটা শুধু ডান পাশে, পোস্টের ডান পাশে। তো আমি কোনটা চুজ করব, আমি প্রথমটা চুজ করব যেটা নিচে এবং ডান পাশে অ্যাড শো করে। তো যেহেতু আমি অ্যাডের মাধ্যমে আমি আয় করতে পারি বা আয়টা আমার অ্যাডের মাধ্যমেই হয়, তো সেহেতু আমি প্রথমটাই নেব। আর এখানে কাস্টমাইজ, এখানে এখানে আপনি বিভিন্নভাবে সেট আপ করতে পারবেন। এরপরে সেভ সিটিংয়ে ক্লিক করবেন। দেখুন, আপনি সরি, সেভ সেটিংয়ে ক্লিক করার পর আমার
সিটিংটি সেভ হয়ে গেছে। তো সেভ হওয়ার পর আমরা যাব আমাদের যে গুগল অ্যাডসেন্স আছে সাইন ইন করা গুগল অ্যাডসেন্সে যাব। দেখুন এটা আমার গুগল অ্যাডসেন্সের যে অ্যাকাউন্টটি সেই অ্যাকাউন্টটি, এখানে আমার ইউটিউবের আর্নিংটা আছে। তো এই ইন্টারফেসটায় দেখুন ওই টোটাল আর্নিং ওটা আমার ইউটিউবের আর্নিং। তো আমি এটার সাথে আমার অ্যাকাউন্ট নিউ চ্যানেল নতুন চ্যানেলটা আমি খুলেছি, তো এটার সাথে আমি আমার ব্লগটাকে অ্যাড করব। তো অ্যাড করা হয়ে গেছে। তো দেখুন মাই অ্যাডে ক্লিক করি, এই যে দেখুন অটোমেটিক্যালি দুইটা অ্যাড আমাকে ওরা দিয়ে দিয়েছে, যেহেতু আমি অ্যাড করেছি দুইটা অ্যাড দিয়ে দিয়েছে, এই যে দেখা যাচ্ছে। ওকে, আমি এখান থেকে ম্যানুয়ালি অ্যাড ক্রিয়েট করতে পারবো। তো আমি এখন আজকে ম্যানুয়ালি অ্যাড ক্রিয়েট করা দেখাবো না, অন্য একদিন দেখাবো, অনেক সময় ব্যয় করে ফেললাম। তো বন্ধুরা, যেহেতু অ্যাড শো করার মাধ্যমেই আপনি আয় করতে পারবেন, সেহেতু আপনাকে আপনার উচিত মানে এই বিষয়টা আমার এই ব্লগটা দেখা, আমার এই পোস্টটা দেখা এবং সেইভাবে আপনারা গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাড করা। তো বন্ধুরা, যদি আমার আমার পোস্টটি ভালো লাগে বা আমার টিউটোরিয়ালটি ভালো লাগে, তাহলে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তীতে আরও অনেক কিছু আপনাদেরকে দেব, অনেক কিছু জানাবো যেটা আমি করেছি। তো আমার আরও ব্লগ আছে, আমি আরও ব্লগে কাজ করি, এটা আমি নতুন ক্রিয়েট করেছি, আমি এটার থেকেই আপনাদেরকে যতদূর আগাবো সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন,